বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব সর্বাধিক। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে তারাই হবে দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষার মান উন্নয়নে সামগ্রিকভাবে কাজ করে যাচ্ছে। দেশে সরকারি ও বেসরকারি 7,000-এর অধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কারিগরি বিদ্যার মাধ্যমেই বিজ্ঞান মানুষের কল্যাণে কাজে আসে। বর্তমানে সকল উন্নয়ন কর্মকাণ্ডেই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। কলকারখানার সংখ্যা বৃদ্ধি, শ্রমিকের সংখ্যা বৃদ্ধি বা বিনিয়োগ বাড়িয়ে শিল্প সম্প্রসারণের প্রতিযোগিতার ফলে প্রযুক্তিরও অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। বর্তমান সরকারের ঘোষিত ভিশন 2021 অনুযায়ী 2021 সালের মধ্যে কারিগরি শিক্ষার হার 8% থেকে 20% উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে ডিপ্লোমা প্রকৌশলীরা সবচেয়ে বেশি জড়িত। উৎপাদন ও সেবামূলক কর্মকাণ্ডেও তাদের রয়েছে সরাসরি অংশগ্রহণ। বিদেশে কর্মরত দক্ষ জনশক্তির সিংহভাগই ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলী। এদেশের ডিপ্লোমা প্রকৌশলীরা সুনাম ও দক্ষতার সাথে বিদেশে চাকরি করে দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছেন। উৎপাদনমুখী ও জীবনভিত্তিক এই শিক্ষায় সমগ্র জাতিকে শিক্ষিত করে একটি উন্নত দেশের স্বপ্নে আমাদের এই পথচলা।